আজকে দেখছি যে লাইপোমা, লাইপোমাগুলোকে মার্কিং করছি। কারণ হলো যে এগুলি কিন্তু শুয়ে থাকার পরে এটা বোঝা যাবে না। আমরা আগে একটু মার্কিং করে নিচ্ছি, আমরা অলরেডি মার্কিং করেছি 1 2, এখানে আছে 2টা, 3টা না, 3 4 5, এই 6টা, এই পাশে 6টা না ডান হাতে, হ্যাঁ দেখেন আরও আছে কিনা। আমরা এই পাশে দেখি পেজ বড় বড়, 1 2, এটা 3 3, এটা 4 5, যে আমরা লাইপোমার জন্য অলরেডি মার্কিং করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এই হাতে কটা ছিল তাহলে? 1 2 3 4 5 6 7 8টা না, 8টা। এই হাতে 5টা না, এই হাতে 5টা। আমরা একটু দেখাচ্ছি যে একটা নতুন টেকনিক আমরা সবসময় করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হলো যে ইনস্ট্রুমেন্ট, সেটাকে বলে কিউরেট। এই কিউরেট করে নিয়ে আসবো আমরা এক্ষেত্রে, কারণ ট্রেডিশনালি যদি আমরা কেটে নিয়ে আসি বড় ইনসিশন দিয়ে তাহলে অনেক বড় কাটতে হয়, সেটা হলো একটা স্কার থাকবে, দাগ থাকবে। সেটা না করে আমরা হলো সম্পূর্ণভাবে কিউরেট একটা নতুন পদ্ধতিতে নিয়ে আসতেছি। আমরা এর আগে দেখিয়েছি যে একটা ফোঁটা করে হলো হচ্ছে 4-5টা একসাথে নিয়ে আসা যায়। আমরা অলরেডি একটা লাইপোমা নিয়ে আসছি কিউরেটের মাধ্যমে, সম্পূর্ণভাবে চলে আসছে, সামান্য একটু রয়ে গেছে, আমরা আবার একটু কিউরেট করে নিচ্ছি লাস্ট। আমাদের অ্যানসার হতে হবে যে ভিতরে আর কিছু আছে কি না, একদম ক্লিয়ার। আমরা যদি দেখি আমরা পাশাপাশি 2টা করেছি, দেখেন ছিদ্রটা খুব বেশির মধ্যে লো 1 or 2 mm, ওকে ক্লিয়ার। আমরা যে এটা আছে আমরা লাইপোমাটা করেছি অলরেডি, আমরা খুবই চিকন সুতা দিয়ে একটা মাত্র বাইট দিয়ে দেবো যাতে এখানে কোনো দাগ থাকবে না, আশা করি ইনশাল্লাহ দাগ মানে একদমই বোঝা যাবে না, জাস্ট একটা বাইট। সুতাটা খুবই চিকন যে আপনার খালি চোখে দেখতেও সমস্যা হবে। হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা অলরেডি হয়ে গেছে। এবং আমরা স্টিচ দিয়ে দিয়েছি, একটা করে স্টিচ দিয়েছি মাত্র, এবং একটা স্টিচ হলো যে এত সূক্ষ্ম সুতা দিয়ে দিয়েছি যে এগুলি কখনোই দাগ থাকবে না।